আসসালামু আলাইকুম। সত্যবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি কথা বলবো উকালা স্ট্যাম্পিং ও ম্যান পাওয়ার বিষয়ে, অর্থাৎ সৌদির থেকে যারা সৌদি আরবে যারা আমিন মঞ্জিল ভিসায় যাবেন তাদের আমিন মঞ্জিল ভিসা আগামী 10-12 দিনের মতো বন্ধ থাকবে। আমি গতকালকে কয়েকটি ভিসা দিয়েছিলাম, সেই ভিসাগুলি পাইনি। তারা বলছে যে উকালা আপাতত বন্ধ আছে। এই রিপোর্টিং এজেন্সি আমাকে জানিয়েছে যে তাদের উকালা এখন আপাতত 8-10 দিন বন্ধ থাকবে। তো এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে। তো সৌদি সরকার বলেছে আজ আমিন মঞ্জিল ভিসাগুলি উকালা করে দিলে কতদিনের ভিতরে উকালা করার কতদিনের ভিতরে স্ট্যাম্পিং দেওয়া যাবে। আসলে উকালা করতে যেইখানে প্রায় 20-25 দিন সময় লেগে যাচ্ছে সেইখানে আপনার ম্যান পাওয়ার কতদিনে দেওয়া যাবে? ওরা রিকোয়ারমেন্ট দিয়েছে যে আগামী এত দিনের মধ্যে কি দেওয়া যাবে, আগামী 20-25 দিনের মধ্যে কি স্ট্যাম্পিং উকালা দেওয়ার পরে স্ট্যাম্পিং কি আগামী 20-25 দিনের মধ্যে ক্লিয়ার হবে কি না। যেহেতু আমিন মঞ্জিল আমিল আদি একটু অন্য টাইপের ভিসা মহাচাচার মতো না, সেই ক্ষেত্রে আপনার আমিন মঞ্জিল ভিসাগুলি এত সহজেই উকালা যেমন দিচ্ছে না, তথাপি আপনার স্ট্যাম্পিংও অত তাড়াতাড়ি দিচ্ছে না। স্ট্যাম্পিং উকালা করে দিচ্ছে ওই দেশ থেকে, আসলে বাংলাদেশ থেকে উকালা করা যায় কিন্তু কফিলের অনুমোদন নিয়ে উকালা করতে হয়, এই জন্যে কফিলের আইডি লাগে। মানে আমিন মঞ্জিল ভিসাগুলি যদিও বাংলাদেশ থেকে উকালা করতে হয়, উকালা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কফিলের অনুমোদন নিতে হয়, আর এই জন্যেই আমিন মঞ্জিল বা আমিল আদি ভিসার ক্ষেত্রে কফিলের আইডি লাগে বা কফিলের আকামা কপি মানে আইডি কপি যেটি আছে সেটি লাগে, তা না হলে কিন্তু কফিলের আইডি লাগতো না। যাই হোক, পরবর্তী বিষয় আসে স্ট্যাম্পিং। স্ট্যাম্পিং বিষয়টা হলো এরকম, স্ট্যাম্পিং কিন্তু বাংলাদেশের কোনো মন্ত্রণালয় বা কোনো মানে কোনো বিএমএটি করে না, স্ট্যাম্পিং করে সৌদি দূতাবাস অর্থাৎ সৌদি রয়্যাল এম্বাসি। সেই ক্ষেত্রে যদি লেট হয় সেইখানে বাংলাদেশের রিকোর্ডিং এজেন্সিগুলোর কিছু করার থাকে না, সেজন্যই বলতেছি যে এটি একটি স্লো প্রক্রিয়া। জানি না কবে এই প্রক্রিয়াটি মানে সচল হবে, একেবারেই সচল হবে। তো সে আশায় থাকবো ইনশাল্লাহ এই ধরনের প্রবলেমগুলো দূর হবে, অবশ্যই অবশ্যই দূর হবে। তো এরপরে থাকতেছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ারের বিষয়টা হলো বিএমইটি দপ্তরের কাজ, সেটি অবশ্যই অবশ্যই আমরা আশা করি জমা দেওয়ার একদিন পরেই করা সম্ভব। তো এই ছিল উকালা স্ট্যাম্পিং ম্যান পাওয়ার নিয়ে আজকে আমার কাছে আপডেট। অতএব আমিন মঞ্জিল ভিসায় যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যেন তারা তাদের কিন্তু যাইতে কম করে হলেও 3 মাসের বেশি সময় লেগে যাবে। অর্থাৎ সৌদি আরব থেকে আপনার হাতে ভিসা দিয়েছে তারপরেও আপনার মিনিমাম 3 থেকে 3.5 মাস সময় লাগতে পারে। তো এই ছিল আজকের আমার কাছে আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট এবং কি কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।